আবেগে আপ্লুত হয়ে অশ্রুসিক্ত নয়নে অজর ধারায় কেঁদেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম বুরহানউদ্দিন। তবে এটি কোনো দুঃখের কান্না নয়, বরং এটি সুখের কান্না। বোয়ালখালী উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় দক্ষিণ জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক মুন্না ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাবেদ হোসেনের নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা সদরে এসে শেষ করা হয়। মিছিল শেষে আনন্দে স্লোগান দিতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাদের স্লোগান শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম বুরহানউদ্দিন। পরে তিনিও স্লোগান ধরতে দেখা যায়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম, নয়ন, শিমুল, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন, নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল ইসলাম সাকিব সহ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দ। মিছিল শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এস এম বুরহানউদ্দিন। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, আমার জীবন বাজি রেখেও আমি তোমাদেরকে পরিচয় দিয়ে যাব। আমি আমার কথা রেখেছি, আমার কমিটি ভেঙে দিয়েছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। তোমাদেরকে পরিচয় দিতে পেরেছি, এটাই আমার জীবনের সংকেত। আমি আমার প্রয়াত নেতা, আমার অভিভাবক জননেতা মুসলিম আমাদের দিকে কথা দিয়েছিলাম, তোমাদেরকে নিয়ে আমি কাজ করব। আমি কারো প্রতি কোনো অভিযোগ অনুযোগ কিছুই দিই নাই, তবুও একটি গোষ্ঠী আমাকে বারবার ষড়যন্ত্র করে আমাকে বোয়ালখালীর মাটিতে কলুষিত করার চেষ্টা করেছে। বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা জানেন এই বোয়ালখালীর ছাত্র সমাজের প্রাণের দাবি, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের কমিটির পূর্ণাঙ্গ করার জন্য অনেক দাবি ছিল, ওরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছে। আমরা বিগত এক বছরের আগে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি করে বোয়ালখালীতে আমরা পাঁচটি ইউনিটের কমিটি দিয়েছি, একটা কমিটিতে আমরা আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক কমিটি দিয়েছিলাম। এই বোয়ালখালীর ছাত্র সমাজের প্রাণের দাবি ছিল এই কমিটি পূর্ণাঙ্গ করা। আমার প্রয়াত নেতা জনতা মুস্তমদিন আহমেদের নির্দেশে উনি বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে কমিটি করার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আমি আওয়ামী লীগ নেতাদের সাথে সমন্বয় করে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করে দিয়েছি, পৌরসভা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করে দিয়েছি। বোয়ালখালী উপজেলা ছাত্র পূর্ণাঙ্গ কমিটির একমাত্র গার্ডিয়ান ছিল জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক। এখানে আমার প্রয়াত নেতা জনতা মুস্তমদিন আহমেদ এমপির সুস্পষ্ট নির্দেশনা আমি কমিটির যেটা ছিল ওই কমিটিকে আমরা পাবলিশ করেছি, যে বা যারা বলেছে তারা
এগুলো ভিত্তিহীন আজকে সমঝোতা যদি না করতাম ছাত্রলীগের এই ঘন জোয়ার কখনো সৃষ্টি হতো না এই কমিটিতে যদি যেহেতু আমি এখন সাবেক হয়ে গিয়েছি এই কমিটিতে যদি কারো ছাত্রতা না থাকে কারো বিরুদ্ধে অভিযোগ থাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর তারা অভিযোগ দিতে পারে সেটা তারা যাচাই বাছাই করে কেন্দ্রীয় ছাত্রলীগ সিদ্ধান্ত নেবে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা বোয়ালখালী উপজেলা পৌরসভা কমিটি পূর্ণাঙ্গ দেওয়া হয়েছে সেজন্য আমি প্রথমে আমাদের শ্রদ্ধেয় নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম বুরহানুদ্দিন ভাই এবং সাধারণ সম্পাদক আবু তাহের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে নির্বাচনের আগে আমাদের দুই নেতা তাদের কমিটি বিলুপ্ত হওয়ার আগে আমাদের যদি কমিটিটা দেওয়া না যেত তাহলে আমাদের সামনে নির্বাচনটা কঠিন হয়ে যেত তারা আমাদের কাছ থেকে কোনো ধরনের এক কাপ চা পর্যন্ত আমার নেতাদের আমাদের আমরা কোনো দিন খাওয়াইতে পারি নাই আমরা মিছিল মিটিং করলে বুরহান ভাই আমাদেরকে সহযোগিতা করে বুরহান ভাই আমাদেরকে সবসময় বলে তোমাদের কোনো সমস্যা হলে আমরা ছাত্রলীগ করি আমরা ব্যবসা করি না আমরা চাকরি করি না আমরা ছাত্র সেই হিসেবে বুরহান ভাই বলে তোমরা যা লাগবে কীভাবে করবে আমি তোমাদেরকে দিব ব্যবস্থা করে দিব তোমরা শুধু বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগ সংগঠনকে শক্তিশালী করবে আমরা দেখেছি ছাত্রলীগের কমিটি হওয়ার কারণে আজকে এই প্রাণ চাঞ্চল্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই কমিটি খুবই সময় উপযোগী ছিল আর আমি যারা ব্যক্তি স্বার্থের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি এবং আমি বলবো তারা যে উদ্দেশ্য নিয়ে হীন উদ্দেশ্য নিয়ে যা করেছে আমরা কোনো উচ্ছৃঙ্খল করবো না আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব এবং আমরা বোয়ালখালী ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এটা সাংগঠনের বিষয় কারণ সাধারণ সম্পাদক যেটা করেছে তার যদি কোনো অভিযোগ থাকতো আমাদের কমিটি দেওয়ার পর 8 থেকে 10 ঘন্টা দক্ষিণ জেলার কমিটি ছিল তখন তারা কোথায় ছিল তারা কেন এর প্রতিবাদ করেনি তাদের যদি প্রতিবাদ করার সৎসাহস থাকতো তাহলে কমিটি থাকাকালীন বলতো আমার এই সমস্যা তারা কি ঘুমিয়েছিল আর আমি যেটা আপনি যেটা বলেছেন সাধারণ সম্পাদক যেটা করেছে সাধারণ সম্পাদক বিরুদ্ধে যারা ছিল তাদের বিরুদ্ধে সংগঠন থেকে আমাদের যেহেতু জেলার কমিটি বিলুপ্ত হয়েছে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগ আছে আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে তারা আমাকে যেভাবে সিদ্ধান্ত দিবে আমি সেভাবে কাজ করবো কারণ আমি ব্যক্তি স্বার্থে কোনো রাজনীতি নয় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি আমি বলবো তাদের বিরুদ্ধে তারা যেটা করেছে এটা সবাই অবগত আছে আমার সিনিয়র নেতৃবৃন্দ যেরকম নির্দেশনা দিবে আমি এভাবেই কাজ করবো পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালের সামনে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।